হাতে মাখা যে কোনো রান্না খেতে ভীষণ মজার তবে সেটা যদি হয় গুঁড়া মাছের চুরচুরি তাহলে তো কোনো কথাই নেই আমি এখানে কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো ফালি নিলাম এরপর দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালো করে মেখে নিব কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে আজকে আমি গুঁড়া মাছের চচ্চড়ি করব বেগুন দিয়ে তাই এখানে বেগুনগুলোকে কিছুটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একেবারে পাতলা করিনি আর অনেকগুলো বেগুন দিয়ে নিচ্ছি এবার বেগুনগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দেবো কিছু গুঁড়া মাছ আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর পানিটাও ছড়িয়ে নিয়েছি এর মধ্যে আছে দারিকা মাছ গুতুম মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ এবার মাছগুলো দিয়ে আলতো হাতে একটু মেখে নিব এর মধ্যে কোনো পানি দিব না এবার চুলায় বসিয়ে দিব এর থেকে বেশ কিছুটা পানি উঠবে আর এই পানিতে রান্নাটা হয়ে যাবে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যাবে যখন পানিটা একদম কমে আসবে উপরে তেলটা একটু একটু ভেসে উঠবে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দিব আর যখন উপরে তেলটা ভেসে উঠবে আর নিচ থেকে কিছুটা লেগে লেগে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে নিব। রান্না হয়ে গেল ভীষণ মজার গুঁড়া মাছের চোরচড়ি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার খেতে